সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাই ইউটিউব চ্যানেল ইংলিশ অরেটরে। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে প্রাইমারি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 3 বছর কেটে যাওয়ার পরও এখনো জল্পনা কাটেনি প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে। 2017 সালে প্রায় 3 লাখেরও বেশি আবেদনপত্র জমা পড়লেও এখনো পর্যন্ত পর্ষদ টেট পরীক্ষা নিতে পারেনি। পর্ষদ 2019 সাল থেকে 17,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার কারণে বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। তাতে চাকরি প্রার্থীদের মনে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে টেট পরীক্ষা নিয়ে। কিন্তু এদিকে 2017 সাল থেকে প্রাথমিক পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষার আশায় বসে রয়েছেন বহু চাকরি প্রার্থী। কিন্তু এখন চাকরি প্রার্থীদের মনে দানা বেঁধেছে বহু প্রশ্ন। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রাথমিকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো খবর এ ব্যাপারে পাওয়া যায়নি। বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং বিএড রাও পরীক্ষায় বসার সুযোগ পেতে চলেছে খুব সম্ভবত। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পর্ষদ এ বিষয়ে স্পষ্ট কিছু না জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাইকে প্রতীক্ষায় বসে থাকতে হবে। অন্যদিকে 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত পায়নি নিয়োগপত্র। আগামী 16 জানুয়ারির উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কেসের শুনানি আছে, ওই দিনই জানা যাবে অপার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। বন্ধুরা, এই ভিডিওটিতে প্রচারিত সমস্ত তথ্য বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগৃহীত। খবরটির বিশ্বাসযোগ্যতা বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।